নমস্কার বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত আমি এখন ইলিশ মাছের রেসিপি বানিয়ে দেখাবো চলুন দেখে নিই আমি কি দিয়ে বানিয়েছি এখানে আছে ছশো গ্রাম ইলিশ এখানে উপকরণ নিয়েছি সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ টেবিল চামচের তিন চামচ পোস্ত এখানে আছে তিন চামচ পোস্ত এখানে আছে কুরনো নারকল টেবিল চামচের দু চামচ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার সব একসঙ্গে পাউডার বানিয়ে নেব এরকম হয়েছে এরকম গুঁড়ো করে নিয়েছি এবার সঙ্গে মিশিয়ে নেব দু চামচ কুরোনো নারকোল আর কাঁচা লঙ্কা এরকম এবার মশলা বানিয়ে নেবো একসঙ্গে এরকম মশলা বানিয়ে নিয়েছি এবার মশলা নামিয়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ টেবিল চামচে তিন চামচ সর্ষের তেল মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরকম মিশিয়ে নিয়েছি এবার ইলিশে ভালো করে মশলা মিশিয়ে নিয়ে এতে অল্প এরকম জল মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করা থাকবে পনেরো মিনিট হয়ে গেছে এবার প্রেসার কুকার গরম হয়ে গেছে বড় চামচের এক চামচ সর্ষের তেল গরম করে নিয়ে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে এবার ইলিশের টুকরোগুলো খুব সাবধানে এরকম প্রেসার কুকারে দিয়ে এবার দুটো সিটি দিয়ে পনেরো মিনিট ঠান্ডা করে নিয়ে এবার প্লেটে তুলে নেব এরকম করে সাজিয়ে নেব এই নারকোল ইলিশ প্লেন রাইসের সঙ্গে খুব ভালো যায় এটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম রেডি হয়ে গেছে নারকোল ইলিশ